চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমান, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। হীরা নাকি শুনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলমান, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানে কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মাঝে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, হয় না কবু তাহার সাথে অন্য কারো তুলনা। মাঝে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, হয় না কবু তাহার সাথে অন্য কারো তুলনা। মার পরশে যায় যে মুছে, মার পরশে যায় যে মুছে সকল বেদনা যত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। উপমা বাচ্চাদের কোনো দোষ দেখি না, বাঁদরদের কেন খারাপ বলো বুঝি না, নির্দোষ শুয়োরের বাচ্চারা উপমা হতে পারে। খচ্চর বাঁদর শুয়োররা অনেক অনেক ভালো, তারা ভণ্ড নয়, অকৃতজ্ঞ নয়, পরশ্রী কাতরও নয়, মানবাকৃতির কিছু জন্তু সমাজকে ঠকানে নিয়ে যাচ্ছে। তাদের সহস্র যাত্রার ধ্বনি নিশ্চয়ই শুনেছ, তা না হলে গালি দেবেই বা কেন, উপমা আসবে কেন। শুধু মনে রেখো ওদের উপমা একমাত্র ওরাই, অবলা কোনো জীব নয়। খচ্চররা খচ্চর, বাঁদররা বাঁদর, শুয়োররা শুয়োর, কিন্তু ওরা কখনোই ওই সব অমানুষদের মতো নয়। নমস্কার।
পরবর্তী কবি কবিতা পাঠ করবেন সুব্রত চক্রবর্তী। কবিতার নাম ভগবান নরকে। আমি ভগবান মানি, ভগবান কাঁচের পাকা আমটিকে টিপ করে কাঁচের গুলতি মারে না আর। মকর সংক্রান্তির ভোরে কুপ কুপ দেয় না রূপ, শিং কিতকিত খেলে না সোনালি বিকেলে। ভগবান কাশের বন শেষে খোঁজে না কুঝিকঝিক কুঝিকঝিক, রূপকথা শোনে না ঠাম্মার পাশে শুয়ে। মিড ডে মিলের লোভও ভগবানকে টানে না স্কুলে, দুলে দুলে সুর তুলে ভগবান পড়ে না গোপাল অতি সুবোধ বালক। ভগবান ভিড় ট্রেনে হাত পাতে ফাঁকা স্টপে ডেন্ডাইট শোঁকে, স্বর্গ দূষিত হওয়ার পর ভগবান নরকে নেমেছে। নমস্কার। নমস্কার, আমার কবিতার নাম হর বাতাস। আমার সর্ব শরীরে আগুন তাপ, তুমি কি করে উচ্চ কণ্ঠে গান করো, দাঁড়াতে চাই পা ঠোকে ঠোকে, অসুস্থ বাতাস ছিঁড়ে বলতে চাই ফণাধারী গর্ত খুঁজো। জীবন বন্দনায় তোমরা নেই, আমি ছটফট করি নিজস্ব বিভঙ্গে, বিভ্রম ছড়িয়ে পৃথিবীকে করেছো ধনুক, আমি তো ভীমবাবু নয়। সদিচ্ছা প্রবল সব অস্থিরতা শুনতে পারি না, খড় বাতাস ভালো লাগে না আর, নক্ষত্র ঝলক দেখে কান্না ফুলব কতবার। ধন্যবাদ। ওভাবে তাকিয়েও ডাকুন, ওভাবে তাকালে সমুদ্র ঝাঁপিয়ে পড়ে, তারপরে হাতরায় মণিমুক্ত শ্যাওলা লাগা শামুকের খোলে স্বপ্নেও ভাসে। ওভাবে তাকালে আমি বেহেশাবী হয়ে যাই, এমন অরণ্য সংসারে পাতার গায়ে পাতা আটকে থাকা প্রেম তো নয় আমাদের। শুকনো ডালপালা জোগাড় করি খালি পায়ে, তারপরে চওড়া উঠোনে আগুন জেলে দুমুঠো চাল ফুটাই, হিসেব তো করিনি কখনো, তাই গেনে গুঠে গুনে গেঁথে রাখিনি কথা চন্দ্রমল্লিকা চাঁদের আলোতে হাসছে। ওভাবে তাকিও না, আমাদের উঠোনে সমুদ্র উঠে এলে কে কাকে জড়িয়ে ধরবো বলতে পারো? কাকপক্ষীও তখন আমাদেরই উঠোনে আলোবনা হবে, তখন আমরা সংসার ভাসিয়ে মাঝ সমুদ্রে ঝিনুক বাড়ি করবো, কেমন? নমস্কার। নমস্কার সকলকে। মানে হঠাৎই চলে আসা পত্রিকার সদস্য তৃষা, আমার দীর্ঘদিনের বন্ধু, বলেছে আমাদের একটা পত্রিকার উদ্বোধন হতে যাবি, সেই থ্রুতেই চলে আসা। কবিতার নাম শাশ্বত। আমি তো আর শাশ্বত নই যে শাশ্বত কণ্ঠে বলে উঠব বড় ভালোবাসি তোমায়। এ শরতের পরন্ত বিকেলে ডুবে যাওয়া সূর্যের আভা আর সত্য ফুটে ওঠা চাঁদের আলোয় নিজেকে পুড়িয়ে এক শাশ্বত প্রেমের গল্প লিখতে পারি, যা হয়তো প্রকাশ পাবে কোনো এক শারদ সংখ্যায়। শাশ্বত আমি নই, হতেও চাইনি কখন। রেস্তোরাঁয় নিয়ন আলোয় উষ্ণতার ছোঁয়া পেয়েছে যখন তোমার শাশ্বত ঠোঁট, এ শরৎ রূপ নিয়েছে বসন্তের। আমার শহরের বুক চিরে চলে যাওয়া ট্রাম লাইন তখনও শেষ ট্রামের অপেক্ষায়, যদি সে ফেরে, কারণ আমি তো শাশ্বত নই। ধন্যবাদ। উপস্থিত সবাইকে উৎসবের শুভেচ্ছা। কবিতার নাম ভিটু। বসে বসিয়ে মারছি মুহূর্ত ক্ষণ দণ্ডপল, ভিটু সকাল দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল, আগত সন্ধে তার আকাশ প্রমাণ বিষণ্ণতা, বিস্তৃত পশ্চিমের কক্ষ বিস্তারে সাঁঝের তারা মৃত্যু পেল, শব্দ হলো যেমন হয়েছিল, এখন চেয়ারে ঝুলছে ঘুমন্ত বারান্দা, সঙ্গতে সঙ্গে নিজন স্তব্ধতা, চায়ের ধোঁয়া ধুমায়িত আর ধুমল মৃত্যু পাক খাওয়া আলাদিন, আমাকে দেখছে সংজ্ঞায়িত ব্যর্থ জীবন, ধূসর পাহাড় এখন এখনো এখনো সবুজ প্রবণ। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কবিতার নাম শিবি। কবে যেন হামাগুড়ি ছেড়ে হাঁটতে শেখা, তারপর দৌড়তে, সে আর মনে নেই, দৌড়তে দৌড়তে সিঁড়ি ভেঙে ওপরে ওঠার শুরু,
অদেখা অমূল্য এক রত্নের খোঁজে। সিঁড়িও দেখেছি অনেক রকম, মচমচে বাঁশের, চকচকে স্টিলের, মরিচে পড়া লোহার, আধুনিক কংক্রিটের, আবার প্রাণহীন পাথুরে তপস্যার সিঁড়ি। নানা রকম তাদের আয়ুষ্কাল, কোনোটার পাশে রেলিংয়ের আস্থা, কোনোটার দু পাশেই খাত। তবুও কি নিপুণ কায়দায় উঠে চলেছে সিঁড়ি বেয়ে বেয়ে। কতদূর গেলে শেষ হয় এইসব সিঁড়ি? নিচের দিকে চোখ পড়লে মধ্যবিত্ত মেঘগুলো সামনে পাশে এসে পড়ে, যখন তখন চাপ দেয় শাড়ির বৃষ্টিও। নিচের দিকে চোখ পড়লে একটা জালিয়ানওয়ালাবাগ দেখে ফেলি। মাথার ভেতর একটু একটু করে চুঁইয়ে পড়ে আধুনিক সভ্যতার ক্ষত রস। আমি ভয়ানক ভয় পেয়ে ঝটিতে শুরু করি আমার অবসম্ভাবী যাত্রা, যদিও কোথায় যাচ্ছি জানা নেই। নমস্কার। ভাবতে ভাবতে একদিন দেখি ল্যাম্পপোস্টে ঝুলে আছি আর তার আলোয় পড়ছেন স্বয়ং বিদ্যাসাগর। চারদিকে তাক লাগানো আলো, হন বাজাতে বাজাতে চলেছে শহর, সবাই বলছে শিক্ষিত সমাজ, শুধু ঝুলছে শিক্ষা, আর পড়ছেন বিদ্যাসাগর। নেতাজি অনেকদিন আগেই দেশ ছাড়া, তাকে খুঁজতে খুঁজতে 2000 সংগঠন, হোয়াটসঅ্যাপে 21 অক্টোবর পালন, ল্যাম্পপোস্ট থেকে ঝুলছে শিক্ষা, পড়ছেন স্বয়ং বিদ্যাসাগর। গীতা না পড়ে ফুটবল খেলা ভালো, বললেন শতাব্দীর নেতা বিবেকানন্দ। না খেয়ে দে গড়লেন বেলুর মঠ, বাংলায় খেলছে বিদেশি ফুটবলার, ল্যাম্পপোস্টের আলোয় পড়ছেন স্বয়ং বিদ্যাসাগর। নিজের মূর্তি নিজেই ভাঙেন, নিজেই গড়েন, খেলতামাশা দেখে ভাবেন কত আর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। ভাষা বোঝে না যে জাতি, তারাই আজ ধরেছে চুলের মুঠি, পড়ছে একে অন্যকে শেষ। কি বোঝাতে চেয়েছিলেন আর কি বুঝল দেশ? গান্ধীজির অপশন ছিল না বেশি, এক গাল এগিয়ে দিলেন 10 কোটি লোক, নন ভায়োলেন্সে দিল প্রাণ, প্রশ্ন করেনি জহর। গোডসের তো একটা হাত, কে মারে কোটি কোটি লোক, বলে যাননি স্বয়ং গান্ধী, না লড়েও দেওয়া যায় প্রাণ। ল্যাম্পপোস্টের আলোয় এখনো পড়ছেন স্বয়ং বিদ্যাসাগর। দেশের লোক দেশের লোককে করেছে গৃহহীন, কি অসীম প্রেম রামে, আর 19 লক্ষ রামের সন্তান আজ গৃহহীন। একদিকে মন্দির আর একদিকে ভারতীয় আইডেন্টিটি ক্রাইসিস, এখনো ল্যাম্পপোস্টের আলোয় পড়ছেন স্বয়ং বিদ্যাসাগর। কতবার পড়লেন কতবার উঠলেন, লাঠি হাতে সপাং সপাং পুলিশ স্টেশনে ভাঙছে মাথা, বলছে সত্যি বল সত্যি বল সত্যি বল, নইলে 100 ঘা, যেন মারলে মুখ থেকে বেরোবে সত্য। এখনো ল্যাম্পপোস্টের আলোয় পড়ছেন স্বয়ং বিদ্যাসাগর। কতবার চেঁচিয়ে বলল খেদির মা, ছেড়ে দে খান কি পেটে তোর বাচ্চা, সকালে পড়েছিল তার লাশ রাস্তায়, দেখল সবাই, এখনো পড়ছেন ইতিহাস স্বয়ং বিদ্যাসাগর। পড়া ছেড়ে এখনো পড়ছেন ইতিহাস স্বয়ং বিদ্যাসাগর। ফাঁসির কাটে ঝুলে আছেন ক্ষুদিরাম, ফেরা হচ্ছে না একটিও বার, সহস্র ধারায় কাঁদছেন মায়েরা, দেখছেন স্বয়ং বিদ্যাসাগর, আর পড়া হচ্ছে না। এই ড্রপ আউট, পাস নেই ফেল নেই, শুধুই পথ চলা, এখন আর পড়তে পারছেন না বিদ্যাসাগর। মাঝে মাঝে মনে হচ্ছে মুখ খুলি ল্যাম্পপোস্টের আলো অফ, সকাল বেঁধেছে কোমর তার নিয়ে যাচ্ছে কোটে, বিদ্যাসাগর আজকের আসামি, কেস 12টায় মুখ বুঝে রেখেছেন, হয়তো দেশ জাগবে সেদিন, হয়তো মুখ খুলবেন বিদ্যাসাগর।